এবার সিমিলার আর একটা অঙ্ক করবো, দেখেন এখানে দুই যে অঙ্ক লিখছি আমি, এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে, এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। এই অঙ্কগুলো আবার আগের এটার মতোই, আগের এটা যদি কেউ ভালোভাবে করে থাকে তাহলে এই দুইটা অঙ্ক আপনার নিজে নিজে পারা উচিত। তো আপনি ভিডিওটা পজ করে রেখে নিজে নিজে চেষ্টা করেন, দেখেন অঙ্ক দুইটা পারেন কি না, আর যদি না পারেন তারপরে আমি মোটামুটি একটা করে দিচ্ছি, আপনারা এরপরে ওইটা করবেন, ঠিক আছে? তো এটা করি, এটা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। দেখেন এখানে প্রথমে কি দেখার দরকার ছিল কি দুইটা সবগুলো কোন সমান আছে কিনা, 8 ডিগ্রি, এগুলো ডিগ্রি দিতে পারেন, 8 ডিগ্রি 8 ডিগ্রি 8 ডিগ্রি 8 ডিগ্রি সবগুলো কোন সমান। এই জন্য এখানে অতিরিক্ত একটা কাজ আর করতে হলো না, মানে কোনগুলো আপনাকে সমান করতে হলো না, এখানে সমান করেই দিছে। তাহলে আপনি শুধু কী করবেন, এই জায়গাটাতে 1 বানাবেন, এই জায়গাটাতে 1 বানানোর জন্য কী করতে হবে, এটা দ্বারা ভাগ দিতে হবে। তো কস 80 ডিগ্রি দিয়ে যদি সব জায়গায় ভাগ দিই, এখান থেকে কস 80 ডিগ্রিতে ভাগ দিলে এখানে কত হয়, 1 প্লাস, এখানে যদি কস 8 ডিগ্রিতে ভাগ দিই তাহলে কত হয়, 10 8 ডিগ্রি। কলমের কালি মনে হয় শেষ, কলমটা চেঞ্জ করে নিই। তারপরে ডিভাইডেড বাই, এখানে যদি কস 8 ডিগ্রি ভাগ দিই কত হয়, 1 মাইনাস, এখানে ভাগ দিলে কত, 10 8 ডিগ্রি। এই যে দেখেন অঙ্ক এখন আগের মতো অঙ্ক হয়ে গেছে। এরপরে কত লিখবো এখানে, 10 45 প্লাস 10 8 ডিভাইডেড বাই 1 প্লাস, সরি মাইনাস, 1 মাইনাস 10 45 টেন কত, 8। তাহলে এখন একটা সূত্র হয়ে গেছে, কত, 10 a মাইনাস 10 a প্লাস 10 b, 10 a, এ কত, 45 প্লাস, সরি বি, 10 a 10 b, বি কত, 8। এখন কত হয়, 10 45 আর 8 কত হয়, 53 ইকুয়াল টু আর এইচ এস। এই যে মিলে গেছে, ঠিক আছে? সিমিলারভাবে আপনারা ওই অঙ্কটা এখন করে ফেলেন। ওকে, ডান।